তবে কি বীর পরিবর্তন শুরু হয়ে গেল বীরভূমে? বীরভূমের বীর বলে কথিত অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী, একাধিকবার আবেদন করেও জামিন পাননি। অদূর ভবিষ্যতে তিনি জামিনে মুক্ত হবেন এরকম আশা দেখছেন না অনুব্রত ঘনিষ্ঠরাও। বাধ্য হই অনুব্রতকে ছাড়াই পঞ্চায়েত ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেস। অনুব্রতহীন পঞ্চায়েতে লড়াইয়ে নেমে অনুব্রত ঘনিষ্ঠদেরও ছেটে ফেলতে শুরু করল তৃণমূল কংগ্রেস। এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীদের নাম প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বাদ পড়ছে একাধিক অনুব্রত ঘনিষ্ঠর নাম। তার মধ্যে সবথেকে বড় নাম সম্ভবত আব্দুল করিম খান। বিগত জেলা পরিষদে পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল করিম খান। এবারে দলের মনোনয়নই পাননি তিনি, বরং তাৎপর্যপূর্ণভাবে জেলা পরিষদে প্রার্থী হয়েছেন কোর কমিটির সদস্য কাজল শেখ। যে কাজল শেখের সঙ্গে অনুব্রতর বিরোধ সবাই জানেন। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পরেই কাজল শেখকে কাছে টেনে নেন তৃণমূল নেতৃত্ব। অনুব্রতর অবর্তমানে বীরভূমে দলের কাজ পরিচালনার জন্য কোর কমিটি গঠন করা হয়। সেই কোর কমিটিতে রয়েছেন কাজল শেখ। যতদিন গেছে কাজল ততই জেলার রাজনীতিতে ক্ষমতাশালী হয়ে উঠেছেন। এবার জেলা পরিষদেও মনোনয়ন জমা দিলেন কাজল। দল প্রয়োজন মনে করেছে, আমাকে নমিনেশন দিয়েছে। দলের স্বার্থে নমিনেশন কেন, নিজের জীবনটা পর্যন্ত বেছে দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজল শেখ সব কিছু করতে প্রস্তুত আছে। অনুব্রত ঘনিষ্ঠরা বাদ পড়েছেন, স্বীকার করতে রাজি নন বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরীও। নতুন মুখ তো আসতেই হবে, একে একে একজন যাবে, একজন আসবে, তো সেক্ষেত্রে অনেক নতুন মুখ আছে, অনেক পুরনো মুখ আছে। 52টা এবারে জেলা পরিষদ, প্রায় 10টা বেড়েছে, 42টা ছিল। সুতরাং নতুন পুরাতনকে নিয়ে আমাদের ঘর হবে। তবে কি নতুন বীর খুঁজে পেয়ে গেল বীরভূম? এবার কি পুরনো বীরকে ভুলে যাওয়ার পালা শুরু হয়ে গেল? তৃণমূল নেতৃত্ব এর পরেও কি অনুব্রতকেই বীরভূমের বাঘ বলে চিহ্নিত করবেন, নাকি অনুব্রত নন এখন বীরভূমের বাঘ অন্য কেউ? শুরু হয়েছে জল্পনা। ক্যামেরায় রণজয় ভাদুরীর সঙ্গে সুজিত মণ্ডলের রিপোর্ট, নিউজ টাইম।